সাত ধরনের গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগের কথা জানিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে আপনাদেরকে অফলাইনে আবেদন করে দিতে হচ্ছে, আপনারা রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। কিন্তু সেই আবেদন পদ্ধতিতে যাওয়ার আগে আসুন পোস্টের ডিটেলসগুলি একবার চটপট দেখে নেওয়া যায়। আসলে সাত ধরনের হচ্ছে না, টোটাল নয় ধরনের পোস্টে নিয়োগ হচ্ছে। তো প্রথমেই ন নম্বরেতে যে পোস্টে নিয়োগের কথা জানিয়েছে সেটির ক্ষেত্রে ডিপ্লোমা ইন ডেন্টাল হাইজিনিস্ট কোর্স থাকতে হবে, অবশ্যই ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিল থেকে এবং দু বছরের রিলেভেন্ট ফিল্ডের উপর এক্সপিরিয়েন্স থাকতে হবে। পোস্টের নাম ডেন্টাল হাইজিনিস্ট, একটি শূন্য পদ রয়েছে, 22,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, 22 থেকে 40-এর মধ্যে বয়স সীমাটি আপনাদের থাকলেই আবেদন করতে পারবেন। পরের পোস্টের ক্ষেত্রে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে লাগবে GNM কোর্স কমপ্লিশন বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, অবশ্যই ক্যান্ডিডেটদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি থাকতে হবে। নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটি হচ্ছে স্টাফ নার্স, যেটি রয়েছে সিরিয়াল নাম্বার 8 এর আন্ডারে। দুটি শূন্য পদে এই নিয়োগটি হচ্ছে, আপার এজ লিমিট 40 ইয়ার্স, 25,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। আসবো আমরা পরের পোস্টে। তো সাত নম্বরতে যে পোস্টে নিয়োগের কথা জানিয়েছে সেটি হচ্ছে ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার, ম্যাক্সিমাম এজ লিমিট 40 ইয়ার্স এবং 26,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। নেক্সট পোস্ট যেটি রয়েছে সিরিয়াল নাম্বার 6 এর আন্ডারতে সেটি হচ্ছে অপথালমিক অ্যাসিস্ট্যান্ট, তিনটি শূন্য পদে এই নিয়োগটি হচ্ছে, বয়স সীমা 18 থেকে 40, 18,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। যোগ্যতা হিসেবে লাগবে উচ্চ মাধ্যমিক পাস, অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি নিয়ে, সাথে সাথে দু বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ইন প্যারামেডিক্যাল অপথালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স অথবা দু বছরের ডিপ্লোমা কোর্স ইন অপটোমেট্রি অ্যান্ড অপথালমিক টেকনিক রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হলেও আপনারা আবেদন করতে পারবেন। আসবো পরের পোস্ট যেটি রয়েছে 5 নম্বরেতে, সেটির ক্ষেত্রে আপনাদের যোগ্যতা হিসেবে লাগছে GNM ফ্রম এনি রেকগনাইজড নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া অর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল উইথ 1 মান্থ ট্রেনিং ইন সাইকিয়াট্রিক নার্সিং ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউশন। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন যে পোস্টে নিয়োগ হয়েছে সেটি হচ্ছে কমিউনিটি নার্স, এটির ক্ষেত্রে একটি শূন্য পদ রয়েছে, 25,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, 40 বছরের মধ্যে আপনাদের বয়স সীমাটি থাকতে হবে। চলে যাবো পরের পোস্টে যেটি রয়েছে সিরিয়াল নাম্বার 4 এর আন্ডারে, এটি হচ্ছে সাইকিয়াট্রিক নার্স, এটির ক্ষেত্রেও একটি শূন্য পদ, 40 বছর ম্যাক্সিমাম এজ লিমিট, 28,000 টাকা পার মান্থ স্যালারি পাচ্ছেন। যোগ্যতা হিসেবে BSc ইন সাইকিয়াট্রিক নার্সিং অর MSc ইন সাইকিয়াট্রিক নার্সিং অথবা DPN হলেও আবেদন করতে পারবেন। আসবো পরের পোস্টে। এই পোস্টটিতে আবেদন করার জন্য মাস্টার্স ইন সাইকোলজি উইথ মিনিমাম 3 মান্থস ট্রেনিং অর এক্সপিরিয়েন্স ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউশন লাগবে। পোস্টের নাম ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অর সাইকোলজিস্ট, একটি শূন্য পদ, আপার এজ লিমিট 40 ইয়ার্স, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের ক্ষেত্রে 30,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে এবং সাইকোলজিস্টের ক্ষেত্রে 28,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন। ডিস্ট্রিক্ট হসপিটালেতে পোস্টিংটি হবে। নেক্সট পোস্ট সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার অর STLS, 21 থেকে 40-এর মধ্যে বয়স সীমাটি লাগবে, 25,000 টাকা পার মান্থ স্যালারি পাবেন। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হিসেবে গ্র্যাজুয়েট উইথ DMLT অথবা BMLT ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশন। নেক্সট যে পোস্টটিতে নিয়োগ হচ্ছে সেটির ক্ষেত্রে যোগ্যতা হিসাবে গ্র্যাজুয়েট ইন সায়েন্স সাবজেক্ট লাগবে, অবশ্যই MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এসবের উপর কাজ করার দক্ষতা থাকতে হবে এবং পারমানেন্ট 2-হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পোস্টের নাম STS অর সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, 4টি শূন্য পদে এই নিয়োগটি হচ্ছে, বয়স সীমা 21 থেকে 40, বেতন পাচ্ছেন 25,000 টাকা পার মান্থ। তো এতগুলি ভিন্ন ভিন্ন ধরনের পোস্টে নিয়োগের কথা জানিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে এবং নিয়োগটি হচ্ছে আলিপুরদুয়ারেতে। আপনারা এই বিজ্ঞপ্তিটি আলিপুরদুয়ারের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কালেক্ট করতে পারেন অথবা ওয়েস্ট বেঙ্গল হেলথের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কালেক্ট করতে পারেন। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে বা এই সমস্ত যোগ্যতাগুলি মিট করেন, কিভাবে আবেদন করবেন সে প্রসঙ্গে একটু কথা বলা যাক। তো বিজ্ঞপ্তির একেবারে নিচের দিকে নামতে হবে তার জন্য। তাহলেই আপনারা একটি অ্যাপ্লিকেশনের ফরম্যাট দেখতে পাবেন, এটিকে ফিল আপ করে নেসেসারি ডকুমেন্টসের সাথে অফলাইনে আপনাদেরকে আবেদন করুন এবং সেই অফলাইনেতে আবেদন করার শেষ তারিখ রয়েছে 27/9/2023 বৈকাল 5টা। ঠিকানা আপনারা নিশ্চয়ই তার আগেতেই দেখতে পাচ্ছেন। আপনারা রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন। আর ডিটেলস আপনারা একবার নিজে থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটিকে ডাউনলোড করে চেক করুন এবং তারপরে আবেদন করুন। আর এই PDFটিকে খুব সহজেই ডাউনলোড আপনারা করে নিতে পারবেন, যেমনটি বললাম আপনারা আলিপুরদুয়ারের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন বা WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সটি চেক করবেন, সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।